সালাউদ্দিন অতীত ২৬ অক্টোবর বাপুপে নির্বাচনের মধ্য দিয়ে নতুন সভাপতি খুঁজে নেবে কাউন্সিলররা দেশের ফুটবলকে এগিয়ে নিতে যার প্রধান কাজ হবে তৃণমূল ও অবকাঠামো উন্নয়ন এমনটাই মনে করেন সাবেক ফুটবলার ও সংগঠকরা স্পেনে আমাদের অনেক মাঠ আছে প্রতিটি শহরে সব জায়গায় অনেক খেলার মাঠ পাবেন এখানে সেটা ভিন্ন জাতীয় দলের সাবেক কোচ জেমিডের পর হাবিয়ার দেশের ফুটবল এগিয়ে নিতে অবকাঠামো উন্নয়নের কথা জানিয়েছিলেন কিন্তু তাদের সেই চাওয়া পূরণ হয়নি আর সেখানটাতেই ব্যর্থ ষোলো বছর ধরে বাফুমের দায়িত্বে থাকা কাজী সালাউদ্দিন জেলা ফুটবল সংস্থাগুলো অচল নির্বাচন আসলেই শুধু আলোচনায় থাকে অথর্ব করে রেখেছে এই আগের যে কমিটি ছিল এখন এই সময় আসছে এটাকে ত্যাগ করে ডিএস সঙ্গে মাস্ক করে দেওয়া যাতে করে মাঠের কোনো প্রতিবন্ধকতা না হয় দায়িত্ববোধ কাঁধে উঠতো যে আমাদের লিগ করাটা আমাদের জন্য জরুরি আমরা এখনও পর্যন্ত তৈরি হতে পারি না কীভাবে আমরা প্রফেশনালিজিম চালু করব কারণ একটা ক্লাবের নিজস্ব কোনো মাঠ নাই নিজের গদি বাঁচাতে ক্লাবগুলোর সাথে বারবার সমঝোতা করেছে কাজী সালাউদ্দিন অভিযোগ সাবেক ফুটবলারদের যার ফায়দা চলেছে অনেক ক্লাব সংগঠকরা জানান জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাথে বাকফের সমন্বয়হীনতা ফুটবল অন্যতম কারণ এমন এমন তৈরি হচ্ছে ওখানে যাদের কোনো সমাজের মানে রাখতে না একটা মাঠ নেওয়ার জন্যে যে লীগটা করবে মাঠই দিচ্ছে না জেলা প্রশাসক তো এই এদের গ্রহণযোগ্যতা ওখানেই নাই লিগের ব্যাপারে যদি তারা গুরুত্ব দিত তাহলে কেন্দ্রীয়ভাবে এখানে জাতীয় ক্রীড়া পরিষদের সাথে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করলে এই সমস্যার তারা দেশের ফুটবল এগিয়ে নিতে পর্যাপ্ত মাঠের পাশাপাশি নিরপেক্ষ লীগ কমিটির দাবি সংগঠকদের ক্লাব জেলা ও ফেডারেশন একসাথে কাজ করতে না পারলে ফুটবলের উন্নয়ন অসম্ভব শামী আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা